ধর্মেন্দ্র প্রধানকু কইবি আপনকর মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানকু প্রধানমন্ত্রী 8 বছর সুযোগ দেবে দুই তর বর্তমান এইচআরডি মিনিস্টার দিছি শিক্ষা মন্ত্রী পিলা মানক নুয়া শিক্ষা নীতি আইছে পিলা মানকু অনুরোধ করি প্রধানমন্ত্রী কো ধর্মেন্দ্র প্রধানকু কে জিরো কিজি পর্যন্ত ছোট পিলা জন্ম হলে তো কাঠ পড়লে দু অঙ্গনবাড়ি তো কিজি পর্যন্ত সব ফ্রি করে মৌলিক অধিকার হিসাবে আট ক্লাস পর্যন্ত ফ্রিরে পাঠ পড়ে মু কৌছি প্রধানমন্ত্রী ভারত বর্ষের বৈপ্লবিক পরিবর্তন আনিয়া পাই চাহ সে পরিবর্তনরে শিক্ষা এক মাধ্যম যদি পরিবর্তন করিপারে সে যে শিক্ষা নীতি আনিয়া পাই চাহ সম্পূর্ণ শিক্ষাটা ফ্রি আর কোয়ালিটি এ নিষ্পত্তি প্রধানমন্ত্রী নেই পারিবে মোর বিশ্বাস আছে ধর্মেন্দ্র প্রধান তাঁকু সহযোগ করিবে এ বিশ্বাস আছে যদি কেজির কিছু হয়েগলা পিলাঙ্ক ঘর উপরে খরচ পড়বে পিলা যাচ্ছে প্রাইভেট স্কুল আসবো কেতে না 5000 মারুছি যে নোনা অন্য আমার সব কো পিলা সত কথা কই দিচ্ছি ঘর সমস্যা কি জানি মু তো গোটে মন্ত্র না ঘর জানি স্ত্রী মানে কই মো পিলা ভালো স্কুল পাঠ পড়লো ভালো ব্যাগ আনি দিব ভালো ব্যাগ ধরে যাব কত নাম ছিল সব সমস্যা রয়েছে সব গোটে স্ট্যান্ডার্ড করে সব স্কুল গোটে প্রকার ফি গোটে প্রকার ড্রেস গোটে প্রকার যদি করে পিলান মন ভিতরে আউ খারাপ ভাবনা আসব যে বড় ঘর হোক ছোট ঘর হোক সমস্ত এই গর্ব শিক্ষা ব্যবস্থা প্রধানমন্ত্রী করিপারে ধর্মেন্দ্র প্রধানকে সে দায়িত্ব দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান বি গোটে ছোটিয়া লোক নুহ সিএ উত্তর ইউনিভার্সিটির স্টুডেন্ট লিডর থিলে এবিভিপির লিডর থিলে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি থিলে বিজেপির জেনারেল সেক্রেটারি থিলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারর বড় রাজ্যরে তাঁর পাখে গুরু দায়িত্ব দিয়েছে শিক্ষাঙ্কর সে শিক্ষা মাধ্যমে ভারত বর্ষের বিরাট পরিবর্তন হয়েপার এ বিশ্বাস রাখিছি।